নমস্কার বন্ধুরা বেসিক ইনফরমেশন অনলাইন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমি রনি আজ আমি আপনাদের বলবো যে একটা অ্যাপের নাম যে অ্যাপটা থেকে আপনি সম্পূর্ণ বিনামূল্যে মোবাইল ফোন থেকে প্রিন্ট করতে পারবেন ঠিক আছে অনেকেই বলে থাকেন যে মোবাইল থেকে প্রিন্ট করবো কী করে তাও আবার ফ্রি ঠিক আছে আমি একদম ফ্রি একটা অ্যাপের নাম বলবো সেটাতে আপনাকে কোনো মান্থলি চার্জ কোনো ইয়ারলি চার্জ দিতে হবে না ঠিক আছে ওই অ্যাপটা ডাউনলোড করলে আপনার ফোন থেকে আপনি প্রিন্ট করতে পারবেন যে কোনো ডকুমেন্ট ঠিক আছে এটাতে কোনো চার্জ লাগে না তো সেক্ষেত্রে আমি বলি কোন অ্যাপটার নামটা বলবো অ্যাপটার আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনার ডাউনলোড করে নেবেন ওখান থেকে ঠিক আছে বা আপনি প্লে স্টোর গিয়েও ডাউনলোড করতে পারেন তো আমি প্রথমত প্লে স্টোর ওপেন করবো ঠিক আছে প্লে স্টোর ওপেন করার পরে সার্চ বক্স গিয়ে লিখবো নকো প্রিন্ট এন ও কেও ঠিক আছে নকো প্রিন্ট এ দেখুন নকো প্রিন্ট ওয়াইফাই ঠিক আছে বা ইউএসবি দিয়েও আপনি করতে পারেন তো আমি যেহেতু অ্যাপটা ইনস্টল করেছি অলরেডি আমি এখান থেকে প্রিন্ট করি অনেক ডকুমেন্ট ঠিক আছে কোনো কোনো ক্ষেত্রে আমার ডেস্কটপ অফ থাকে তো আমি সেটা মোবাইল থেকে মানে জলদির মধ্যে প্রিন্ট করে দিই যেহেতু ডেস্কটপ চালু করতে অনেক সময় লাগে তার জন্য আমি এই অ্যাপটার ব্যবহার করি ঠিক আছে এই অ্যাপটা সম্পূর্ণ ফ্রি কোনো টাকা পয়সা কোনো চার্জ লাগে না এটাতে তো আমি যেহেতু ইনস্টল করেছি তার জন্য আমি এটা ওপেন করবো ঠিক আছে এটা ওপেন করার পর এ দেখুন এইভাবে একটা পেয়ে আসবে ঠিক আছে এখানে অ্যাড একটু দেখতে হবে আপনাকে যে কোনো অ্যাড ঠিক আছে তো এটা আপনি ক্লোজ করবেন অ্যাডটাকে ঠিক আছে এটা করার পরে এই যে কোনো এখানে এলো তো আপনি এখানে ডকুমেন্টস আপনি ক্লিক করবেন আমি যেহেতু একটা স্যাম্পল নিয়ে দেখাচ্ছি আপনাকে যে কোন ডকুমেন্ট নিয়ে আপনি প্রিন্ট করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে ফ্রামের সাথে সাথে আমি প্রিন্ট করছি ঠিক আছে সাথ সাথে আমি একটা ডকুমেন্ট নিলাম ঠিক আছে যে কোনো একটা মানে দেখানোর জন্য আপনাদেরকে আপনি যে কোনো ডকুমেন্ট ওপেন করে শেয়ার উইথ নকো প্রিন্ট এভাবেও আপনি করতে পারেন ঠিক আছে এখানে তখন এ ফোর পা যে আমার অটোমেটিক সেটিং হয়ে গেছে এখানে গিয়ে আপনি এ ফোর হোক চার ছয় মানে যে কোনো সাইজে আপনি প্রিন্ট করতে পারেন এই যে এখানে যে ঠিক আছে পেপার সাইজ আপনি এখানে এফোর্ড আছে আপনি পেপার সাইজ ওখানে চেঞ্জ করতে পারেন ঠিক আছে পেপার সাইজ চেঞ্জ করতে পারেন কতগুলো পেজ আপনার চাই সেগুলো এখানে আপনি করতে পারেন ঠিক আছে কপি ক কপি চাই আমার মানে আপনি যদি প্রিন্ট করেন ছ কপি সাত কপি তো আপনি এটা এখান থেকে করতে পারবেন তো আমি জাস্ট এক কপি আপনাদের দেখাটু জন্য করছি এটা তো এই অ্যাপটা তো কোনো চার্জ লাগে না আমি প্রথমে প্রথমেই বলেছি আবার বলছি কোনো টাকা পয়সা লাগে না এখানে বা আপনার কোনো মান্থলি রিচার্জ বা ইয়ারলি রিচার্জ করতে হয় না ঠিক আছে আপনি এখান থেকে সিলেক্টেড এই যে প্রিন্ট আছে এখানে এখানে দেখুন আমার প্রিন্টারটা সিলেক্ট করা নেই ঠিক আছে আপনার যদি ওয়াইফাই প্রিন্টার থাকে তো আপনি ওয়াইফাই এখানে পেয়ে যাবেন সার্চ করে কানেক্ট করে নেবেন যেহেতু আমি ইউএসবি লাগিয়ে করব ঠিক আছে সেক্ষেত্রে আমি ফোনে আমার ওটিজি লাগিয়ে দিয়েছি ওটিজি লাগানোর পর আমি আমার ফোনের ডাটা কেবলটা আমি এন্ট্রি করছি ঠিক আছে প্রিন্টারের যে কেবলটা আছে সেটা আমি এখানে কানেক্ট করলাম কানেক্ট করার পর দেখুন আমার চলে এলো এখানে ঠিক আছে অলওয়েজ ওপেন নক প্রিন্ট ওয়েন জি টু থাউজেন্ড সিরিজ ঠিক আছে তো এটা করার পর আমি এখানে ওকে করবো ঠিক আছে ওকে এটা আমি ক্লিক করলাম ওকে ক্লিক করার পর এবার যে এই যে ক্যানন জি টু থাউজেন্ড প্রিন্ট সিরিজটা আমার আছে এটা আমি কানেক্ট করবো এখানে ওটার উপরে ক্লিক করলাম ঠিক আছে ওটার উপরে ক্লিক করার পর এই প্রসেসিং হচ্ছে এখন প্রসেসিং হওয়ার পর প্রিন্ট প্রিন্টার হ্যাজ বিন ইনস্টল সাকসেসফুল ঠিক আছে আমার প্রিন্টারটা কানেক্ট হয়ে গেছে এর সাথে এ দেখুন এই ধরনের একটা আসবে শুধু এটা আপনাকে ক্লোজ করতে হবে বাস আর কিছু করার নেই তো এবার আমার প্রিন্টার সেটিং হয়ে গেছে দেখুন নিচে দেখুন লেখা আছে ক্যানন জি টু থাউজেন্ড সিরিজ ঠিক আছে এটা আমার প্রিন্টার মানে আমার চলেছে এখানে ঠিক আছে তো এটাকে আমি এবার প্রিন্ট করবো তো আমার পেজ চলে আসছে অলরেডি এবার আমি শুধু প্রিন্টে ক্লিক করলে আমার প্রিন্ট হবে পেজ ঠিক আছে তো আমি প্রিন্টে ক্লিক করছি প্রিন্টে ক্লিক করলাম ব্যাস পেজ ওয়ান এই দেখুন সেট আপ হয়েছে ঠিক আছে আমার প্রিন্ট মেশিন চালু হয়ে গেছে প্রিন্ট হচ্ছে ঠিক আছে ফিনিশিং প্রিন্ট জব ঠিক আছে আমার প্রিন্টেসফুল হয়ে গেল প্রিন্ট হয়ে বেড়ে চলে এলো পেপার ঠিক আছে এটা আমার হয়ে গেল আমি প্রিন্ট করে নিলাম এবার আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে প্রিন্টটা হয়েছে ঠিক আছে সেক্ষেত্রে আমি এটা মিনিমাইজ করলাম দেখুন এটা আমার প্রিন্ট হয়ে বেরিয়ে এসছে ঠিক আছে এটা আমি প্রিন্ট করেছিলাম সাত সাত এ ফোর পেজ ঠিক আছে ফ্রম এটা আমি প্রিন্ট করলাম এ দেখুন খুব সুন্দর প্রিন্ট হয়েছে এটা কোনো সমস্যা নাই একদম দারুণ দেখুন এভাবে আপনি আপনি ফ্রিতে আপনি মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন ঠিক আছে